মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি কি করে নিশ্চিত হবো যে পুপুলের আসল জন্ম সময়টা কোনটা? রাধা, এই রাধা, দিদি ভাই তো ঘুমিয়ে পড়েছে, তুই শুয়ে পড়, শুয়ে পড়, এখানে অনেক রাত হয়েছে, যা। ঘুম পাচ্ছে না বাবা, কেমন একটা অস্থির অস্থির লাগছে। কেন মা, কি হয়েছে? বাবা, তোমার গণনা কি ভুল হতে পারে? তুই সব কি বলছিস? মানে আগে তো কখনো আমার গণনায় ভুল হয়নি, কেন বল তোমার হঠাৎ তুই এই সমস্ত প্রশ্ন করছিস? জানি না বাবা, জানি না, আমি না আমি না কিছু বুঝতে পারছি না। কি হয়েছে সেটা তো বলবি আগে, তুই এরকম করছিস কেন? এত অস্থির অস্থির হয়ে আছিস কেন বলতো? বাবা, বলছিলাম কি যে জন্মের যদি সময় ভুল হয় তাহলে কি জন্মের চকটাও ভুল হবে? মানে মানে ধরো যদি পুপুল পুপুল আর কি দিনে না জন্মে, যদি রাতে জন্মাতো, তাহলে কি পুপুলের ওই ভাগ্যের গণনার যে ফল সেটা কি আলাদা হতো? তা তো হবে, এক মিনিটেই গ্রহ নক্ষত্র স্থান সব আলাদা হয়ে যায়। পুপুলের জন্মের সময়টা ঠিক তো? এসব কি বলছিস তুই? ইন্দিরা দেবী ওই সংসারের সব, তিনি তার নাতনির জন্মের সময় আমাকে ভুল দেবেন? নাতনি ওনার প্রাণ, উনি কি করে তার জন্মের সময় আমাকে ভুল দেবেন? সেই তো, আমি বোধহয় কিছু ভুল করছি। ভূতদিদির কথায় আমি ভূতদিদির কথার আবার ভরসা কি? বর্মা যখন বলছে তখন বর্মা নিশ্চয়ই ঠিকই বলছে, আমি কোথায় ভুল? রাধা, কি বিড়বিড় করছিস? কিছু না, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি যাও, ঘুমিয়ে যাও, চলো 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 চলো। পাগলি, যাও। আমি পুপুলের কোনো বিপদ হতে দেবো না, হতে দেবো না আমি কোনো বিপদ। আমি থাকতে পুপুলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সে যদি পুপুলের মা হয় তাও পারবে না। আমার নিজের উপর ভরসা আছে, আর আমি পুপুলের সব বিপদ আটকাবো, সব। আমি পুপুলকে রক্ষা করব। কিন্তু যেটাকে বিপদ ভাবছি সেটা যদি মিথ্যে হয়ে থাকে তখন? না 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 না, পুপুলের সাথে মিথ্যে মিথ্যে কিছু হোক সেটাও তো আমি চাই না। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার সবাই আছে না, ওখানে তো তোমাকে ফিরতেই হবে। কিন্তু আমার মা তো নেই। দেখবে তুমি শিগগিরই মা পাবে। সত্যি 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 সত্যি? এটা তুমি কি করে বলছো? আমি বলছি না, আমার মন বলছে। আচ্ছা, আমার নতুন মা কি আমার সত্যিকারের মায়ের মতো ভালো হবে, আমার ভালোবাসবে, আদর করবে? তোমার মা ভীষণ ভালো হবে, তোমাকে আদর করবে, তোমাকে ভালোবাসবে। আচ্ছা, আমার নতুন মা আমাদের বাড়ির বাগানে এরকম একটা ফুল গাছ লাগিয়ে দেবে। নিশ্চয়ই দেবে। তোমার মাকে আমি বলবো যে তোমার বাড়ির বাগানে এরকম একটা ফুল গাছ পুঁতে দিতে, কেমন? পুপুল, তোমার নতুন মা খুব ভালো হবে, সব মারাই ভালো হয় পুপুল। কেন মিথ্যে আশ্বাস দিচ্ছিস আমার মেয়েকে? তুমি কি গোরাতা? কেউ না পুপুল, শোনো না, বলছিলাম কি
এদিকে দেখো, বলছি যে ওদিকে না একটা এরকমই ফুলের গাছ আছে, তুমি ওখানে যাও, আর ওখানে না একটা বড় পুকুরও আছে, পুকুরে প্রচুর মাছ আছে, তুমি যাও ওটা দেখো, আমি আসছি, যাও। তুমি পুল মেঘাকে মা হিসেবে চাই, আর ও কি করে ভালো মা হবে বলতো? ও এখনো পর্যন্ত একটা ভালো মানুষ পর্যন্ত হয়ে উঠতে পারলো। আবার আবার সেই একই কথা নিয়ে এসেছো আমার কাছে? হ্যাঁ এসেছি, কারণ তোকে সত্যি মিথ্যের ফারাকটা বোঝানো খুব জরুরি। মেঘা মিথ্যে কথা বলছে রাধা, এটা বোঝ। করি না বিশ্বাস তোমায়, আমি বিশ্বাস করি না। আর তুমি এখান থেকে যাও, এক্ষুনি যাও এখান থেকে। না যাবো না, যতক্ষণ না তোকে প্রমাণ দেখাচ্ছি আমি এখান থেকে যাবো না। আর তুই তো প্রমাণ না দেখে আমাকে বিশ্বাস করবি না, কাজে আজকে প্রমাণটা দেখ, তারপর আবার নাটক করা শুরু করলে তো, আবার নাটক করা শুরু করলে কি আছে তোমার কাছে প্রমাণ? কি আছে? তোকে আমি বলেছিলাম মনে আছে যে আমার কুকুরের জন্ম সময় হচ্ছে রাত 11:22, মনে আছে তো? মিথ্যে কথা বলছো, সেই একই মিথ্যে কথা আবার তুমি ঘুরিয়ে ফিরে। মা হই কেন মিথ্যে কথা বলবো আমি রাধা? কারণ তুমি পুপুলকে তোমার কাছে কেড়ে নিতে চাও, আর আমি বেঁচে থাকতে তোমাকে সেটা আমি কোনোদিন হতে দেব না। কোনো মা নিজের সন্তানকে এভাবে পেতে চায় না রাধা। সেদিন তুই মা হবি সেদিন বুঝতে পারবি, সেটা না হলেও আমি খুব ভালো করে বুঝতে পারছি। শোনো, আমি খুব ভালো করে জানি পুপুলের জন্ম দুপুরবেলা। সেই সব কিছু মিথ্যে রাধা, মেঘা মিথ্যে জন্ম ছক বানিয়েছে, ভুল জন্ম সময় দিয়ে মিথ্যে ছক বানিয়েছে। কুকুরের আসল বাচ্চাটি এটা ধর, ভালো করে দেখ, পর সময় ধর, হাতে নে ভালো করে পর। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। শানি এবার তুমি বলো, তুমি সারা দিন কি করো বাড়িতে? শুধু ফোন দেখি আর ঘুর 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 রাত করে নন স্টপ। ফোনে কি দেখো তুমি? নাচিয়া। নাচ দেখো? আচ্ছা তুমিও নাচতে ভালোবাসো? জামাল জামাল জুজু জামাল জুজু জামাল কুরু জামাল কুরু তো তুমি নাচছো? আচ্ছা আসলে আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, আর ফেসবুকেও আমি একটু ভিডিও করি আর কি, ব্লগ করি, এমনি রিলস করি, ওই সেখান থেকেই আর কি ওর ইন্টারেস্ট আর ওইটার জন্য তোমাকে দেখে বলে। হ্যাঁ তুমি তাহলে মায়ের সাথে জামাল কুরু নাচো, এটা শেখালো কে তোমাকে নাচটা? তাহলে মামাও খুব ভালো ডান্স করে তাই তো? বাড়িতে তোমার কে কে আছে? দাদা, পাপা, মাম্মা, থান। আচ্ছা আর তুমি দুষ্টুমি করো? মা বকে? কেন তুমি কি দুষ্টুমি করো যে মা মারে? আমি শান্তি মেরে দি, টিভির রিমোট ভেঙে দি, দাদুর মাথায় চেপে উঠে পড়ি। দাদুর মাথায় চেপে উঠে পড়ে, টিভির রিমোট ভেঙে দেয়। ও সব থেকে একটাই ব্যাড ইয়ে হচ্ছে, ও ঘুমায়ও না খায়ও না, এই মিনিমাম 11:12 পর্যন্ত না খাইয়ে রাখেন, ওর কোনো অসুবিধাই নেই, খিদেই পায় না। ওকে না খাইয়ে দিলে ও চলবে। একদিন মামার বাড়ি যাচ্ছিলাম আমি, তো আমাদের শ্রীরামপুর স্টেশনে ওকে হাফ বিস্কুট একটা মুখে দিয়েছি, আমার চুচুড়াতে মামার বাড়ি, তো মামার বাড়িতে গিয়ে ওই বিস্কুটটা গিলেছে। তাহলে ভাবুন, মুখে এতগুলো বিস্কুট রেখে দিয়েছে? ও মুখে রাখা ছোট থেকে স্বভাব, মানে আমি যে ওকে মুখে দিই খাবারটা, নেড়ে নেড়ে নেড়ে। তুমি কি খেতে ভালোবাসো? মা বলছে তুমি কিছু খেতে চাও না? ক্যাডবেরি আইসক্রিম, মোমো, ফুটা। তো ভাত খাও না তুমি? রুটি খাও না? রুটি তো একদম, রুচি রুটি পরোটা এগুলো একদমই পছন্দ করে না, পাস্তা চাউমিন এগুলো পছন্দই করে না। 2 বছর ধরে স্কুল করছে, প্লে গ্রুপ নাচলে ও রোজ ফল নিয়ে যায়। আচ্ছা মা বাড়িতে সারাদিন কি করে তুমি দেখেছো? রান্না করে না কিচ্ছু, শুধু বড়দের ভিডিও করে। ঈশানী তুমি বড় হয়ে কি করবে, কি ইচ্ছে তোমার? পুলিশ। কেন? মারার জন্য। মারার জন্য? দাদ্রেশ মা বলছে তুই খুব দুষ্টুমি করো। না না, তুমি দুষ্টু নও? না। তুমি শান্ত ছেলে? শান্ত ছেলে। কি করো সারাদিন বাড়িতে? তাহলে ঘর নোংরা করি। শান্ত ছেলে কি এটা করে? দাদাইকে জ্বালাই। আচ্ছা বাড়িতে যখন তুমি দুষ্টুমি করো তখন মা কি করে? মারে আর বকে। তুমি নাকি এক্সামে কিছুই লিখতে পারোনি, একটা বড় শূন্য দিয়ে পাঠিয়ে দিয়েছে। গোল্লা পেয়েছি।
বাবা কি করে? ফোন ঘাটে সারা রাত। হ্যাঁ, তো বাবা ফোন ঘাটছে, মা বকা দেয় না? না না। হ্যাঁ, কেন? মা কি করে? মা পয়সা নিয়ে ঘুমায়। মা বাড়ি থেকে সব টাকা ঢুকিয়ে ঘুমায়। ও স্পেয়ার টাইমে একটু অনলাইন শপিং সাইটের মডেল আমার সঙ্গে ও কিন্তু সমান তালে করে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গার্গী এবং অগ্নিভা, আগে তুমি চাকরি করতে গার্গী? হ্যাঁ। মেয়ের জন্য ছাড়লে? হ্যাঁ, মেয়ের জন্য ছেড়ে দিয়েছি। কেন? রেজাল্টটা খারাপ হয়ে গিয়েছিল। এত ছোট মেয়ে, তাও ছাড়লাম, কারণ এখন থেকে তো রেগুলারিটি মেনটেন না করে বড় বয়সে কি কিছু হয় না। ছোটবেলা থেকে সব অভ্যেস করতো, আমরা ছোটবেলা থেকে দুবেলা পড়তে বসতাম। এইটা অভ্যেসটা করতে পারলে তারপরেও নিজেই সেট হয়ে যাবে আমি জানি, কিন্তু পড়াতে বসানোটা একটা, আমার সকালবেলা উঠে দেখে মোবাইল নিয়ে বসে যায়, এটা একটা বাজে ব্যাপার খুবই। আর আমি ফিরি 8টার সময়, কখন ওকে বসাবো কখনই, বা আমি ফিরে ছুটে গিয়ে ধরতে গেলেও ও মানে ঠাকুমা দাদুর কাছে চলে যায় মানে। এবং ওর ছেড়ে দেওয়ার পর থেকে ওর সত্যি খুব ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, আমি মেয়েকে আমি কাছে পাচ্ছিলাম না। আমি ওর 2 বছর বয়সে আমি চাকরি জয়েন করেছি, আমি ওকে খুব একটা কাছে পাইনি। তো আমার মধ্যে সবসময় একটা চলতো এটা, যে আমি মেয়েকে পাচ্ছি না, মেয়েকে পাচ্ছি না, এটাও একটা বিশাল বড় কারণ। ওই জন্য আমি এখন আছি, আমি খুব হ্যাপি। অগ্নিভা, এখন তাহলে পড়াশোনা ঠিকঠাক করছো? হ্যাঁ। পড়াশোনা ছাড়া আর কি কি করো? ডান্স করি, আঁকা করি, তারপর পড়তেও বসি, তারপর আবার রিলও করি, আবার গানও করি, তারপর মোবাইল দেখি। আর মা সারাদিন কি করে? একটু পড়াচ্ছে আর রান্না করছে, তারপর মোবাইল শুরু হয়ে গেল। বড় হয়ে কি হবে অগ্নিভা? অ্যাস্ট্রোনট। চাঁদের যাই, তারপর চাঁদে কি হয় দেখি, পৃথিবী দেখি, ভাল লাগে আমার। তোমার গল্পটা একটু শুনি। আমি আর্মি ডাক্তার হব। কেন আর্মি ডাক্তার? কেন এমনি ডাক্তার নয় কেন? আমার পাপা আর্মিতে পড়ে। আর্মিতে পড়ে? অফিস, অফিস, আর্মির অফিসে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হাজবেন্ড আর্মিতে অফিসার। আমি জম্মুতে ছিলাম, তো এখানে অগাস্টে হাজবেন্ড হোম পোস্টিং নিয়ে এসেছে কলকাতাতে। স্কুলে যখন জম্মুতে ছিলাম ওখানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়েছিল, তো বলেছিল মা আমি ডাক্তারের রোলটাই মানে ইয়ে প্লে করব। তো ওর সমস্ত অ্যাপ্রন, ডক্টর যে গেম সেট, ও সমস্ত কেনা, ওই হিসেবে ওর তখন থেকে ইচ্ছে যে আমি ডক্টর হব। পড়াশোনা তো প্রচুর করতে হবে তাহলে। আমি করি। আর দুষ্টুমি করো? হ্যাঁ। কি দুষ্টুমি করো? মাম্মাকে টাং করি। মাম্মাকে টাং করো? আচ্ছা, কেন টাং করো মাম্মাকে? মাম্মাকে মারে এই জন্য আমি মারি, মাম্মা আমাকে মারে। চল মার। খাবার কি? মাংস। কে বানায়? মাম্মা। টিফিনে কি কি নিয়ে যাও? রুটি আর আল গ্রেপস। গ্রেপস দিয়ে রুটি খাও? জম্মুতে হর্স রাইডিং আর সুইমিং ও দুটোই খুব ভালো পারে। আর ভয় লাগতো না তুমি এত ছোট্ট বেবি ঘোড়ার উপরে? না, আমার ভয় লাগতো না, আমার মজা হতো। আবার ক্যারাটেও জানো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যে এই যে ছৌ নাচের যে মুখোশ, এই যে পুরুলিয়ার ঐতিহ্য, এটা মানে তুমি শিখেছিলে কি করে? পারিবারিক মানে বাবা করতেন? হ্যাঁ, ওনার কাছ থেকে ওই খেলা পড়ার ছলে ছলে শিখেছিলাম। আচ্ছা, তারপরে ছ সাত বছর আমি মাইনাস হয়ে যাই এই কাজ থেকে। করতে ইচ্ছা করতো না এটা? একদমই না। তাহলে এই যে বউ যখন সব কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে পেলে না সেই জায়গা, লোকের বাড়িতে থাকা টাকা, তখন কি মনে হলো যে আবার এখানে ফিরি? হ্যাঁ, তখন আবার চাপ পড়েছিল, সংসার করেছি, পরের মেয়েকে নিয়ে এসেছি, আমি খাওয়াতে তো হবেই, আমি তো কোথাও গিয়ে খেয়ে নেবো, এই কথাই খাবে। সেই সময় আমার একটা থাকে যে বলে না ঠাকুর, সব দরজা যদি বন্ধ হয়ে যায় একটা দরজা খোলা থাকে ওনার আশীর্বাদ। আমার একটা দিল ছিল যে এই মুখোশেই আমি কিছু একটা করব। এতদিন মুখোশ তৈরি করা তোমার বন্ধ ছিল, সেই যে তুমি যখন ফিরলে তখন তৈরি করতে পারলে? আমি কোনো কিছু জানতাম না মুখোশের। প্রথম মেলা যাই মুখোশ তৈরি করে, যেমন তেমন মুখোশ তৈরি করে মার খেয়ে যাই। জেলাতে কম্পিটিশন হয়, সেখানে আমি যোগদান করি, তিনবার রিজেক্ট হই, আর দেব না বলি। একজন স্যার এখনো আছেন, উনি বললেন ধর্মেন্দ্র চেষ্টা করো পারবে, পরের বার দিই, জেলাতে আমি সেকেন্ড হই। আমার মনোবলটা বেড়ে যায়, ওই মুখোশটাই আমাদের পশ্চিমবঙ্গ কলকাতায় যায়, ওখানে ফার্স্ট হয়। ওই ফার্স্ট মুখোশটা নাম ছিল ভটোৎকচ। আচ্ছা, আবার আমার ইয়ে বেড়ে যায়, এটা আমাদের পরম্পরা আছে, আমি ওর থেকে বেরিয়ে এসে কিছু একটা করতে চাই। যেমন আমি দু একটা নতুন মুখোশ তৈরি করেছি, হেল্পলেস ফার্মার, অসহায় কৃষক যেটাকে বলা হয়, সৎ অসৎ, আচ্ছা, জঙ্গলমহল, বা সিধু কানু, চার রূপি মহাদেব, এগুলো আমার নিজস্ব। একটা গল্প দিই আর মুখোশটাকে তৈরি করি। শান্তনার কাছে জিজ্ঞেস করছি, শান্তনা, এই যে তুমি যখন এই যে মুখোশ তৈরি, তুমি তো কিছুই জানো না, তো তুমি বাড়িতে ছিল, তো তোমার ইন্টারেস্ট হলো যে এটা করবো? হ্যাঁ, আমার মনে ইচ্ছা ছিল যে আমি করে দেখাবো, তো ওকে আমি দেখাচ্ছি মানে কাজ করে রং দিয়ে, তো ও বলছে না তোমার হয়নি, তো আমার মনে একটু দুঃখ লাগলো। তখন আমি বলি দেখি না, সংসারে কাজ করে নিয়ে বিকাল থেকে ফাঁকা পাতাম, তখন বসতাম। তখন একদিন রাতের বেলা যখন বাড়ি ফিরছে, তখন ওকে দেখালাম, দেখো না মুখোশ হয়েছে, বলছি মুখোশ দারুণ লাগছে, কে করেছি? বলি আমি। ও বিশ্বাস করছে না, তখন বলছে তুমি আমার কাছে করো না। তখন ঠিক আমি রং করে দিলাম, তখন ও বিশ্বাস করলো যে হ্যাঁ তুমি পেরেছো। শান্তনা, কিন্তু যখন তুমি ছবি আঁকছো, তো তখন এই যে দানাতটার অসুবিধা, সেটা কী করে ম্যানেজ করতে? সেটা আমি পাই করে ধরতাম আর রং করতাম, এখন পুরোপুরি এখন ও সাহায্য যেহেতু বলতে নেই, ও আমার গুরু দেয়। তারপরে রাজ্য স্তরে পুরস্কারের খবর কবে এলো, কী করে এলো? আমি তো মুখোশ উঠাতে জানতাম না, ও আমাকে দেখাই দিত যে কেমন করে সাজাবে, মানে ও মানে কি বলো গো, ডিজাইনটা দেখাইটা করে দিয়ে এরকম, হ্যাঁ এইটা তুমি করো। যে মুখোশটায় রাজ্যে সেকেন্ড হয়েছিল সেটা একদম ন্যাচারালি তৈরি করেছিলাম, মুসুর ডাল, চাল, ধান, বিহুরির ডাল আর জঙ্গলের কুচফল, কুচফল চিনি, হ্যাঁ, মা দুর্গার একটা মুখোশ তৈরি করেছিলাম আর ওই মুখোশটাই সেকেন্ড হয়েছে রাজ্যে। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম তুমি জেগে আছো কিনা একবার চেক করি, তাহলে আড্ডা মারা যাবে। তুমি আড্ডা মারতে চাইছো মানে তুমি নীলকে মিস করছো কি? তাই তো, যদিও আড্ডা আমি মারি না এই একটা কারণে, কিন্তু তোমার কাছে আমি স্বীকার করতেই পারি। দেখো নীলকে মিস করছে কিনা বলতে পারবো না, কিন্তু কথাগুলো আমার খুব মনে পড়ছে, ওর কথাগুলো আমার ভীষণ হন্ট করছে। কি মনে হচ্ছে? নীলের আজকে প্রস্তাবটা না মানলেই ভালো হতো, এমন খারাপ লাগছে? না সেটা আমি বলছি না, কিন্তু দেখো অ্যাকচুয়ালি মানে এই প্রস্তাবটা দিয়ে নীল তো আমাকে খুব বড় একটা বিড়ম্বনা থেকে বাঁচিয়ে নিল, তাই না? দুজনে
বলতো তোমাদের মধ্যে আমি একটা দুতিয়ালি করতে পারি। হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি ওই আলাদা বাড়ি নিয়ে থাকার কথা এর আগেও আমাকে বলেছো, কিন্তু কি বলতো ওইটা না আমাদের দুজনের মধ্যে কারোর ভাবনাতেই নেই। ভাবনায় আসতে ক্ষতি কি? কোর্ট অর্ডার দেওয়ার পরেও সেটাকে ভায়োলেট করার কথা তো তোমার মাথায় অন্তত ছিল না, এখন আছে, এখন সেটাই করছো, তাহলে এই ভাবনাটা মনে আনতে ক্ষতি কি? শোনো আমি কাল নীলের সাথে কথা বলবো। এই না না জিষ্ণু প্লিজ এসব করতে যেও না, সিচুয়েশনটা আর কঠিন করতে আমি চাই না, আমরা তো একটা মিউচুয়াল ডিসিশনে এসে পৌঁছেছি। জানো তো ওখানে না ওকে আজ সেই ইউনিভার্সিটির প্রথম দিনগুলোর মতো লাগছিল, আমাদের বিয়ের প্রথম দিনগুলোর মতো। সেইরকম ভাবেই আমাকে আগলে রাখা, সেইরকমই কম্পোজড, সেইরকমই কি বলতো, আমি না সবটা তোমায় এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু সত্যি কথা বলবো তোমাকে, বল নীল যদি আজ আরো কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলতো না আমার খুব একটা খারাপ লাগতো। হাসছো? ভাবজি এই প্রেমটা কিন্তু দুর্দান্ত ইন্টারেস্টিং। আমার প্রেম? এই যে সামনে 6 মাসের সময়, তার মধ্যে দুজন আলাদা থাকার ডিসিশন নিয়েছে, কিন্তু আগ দোনো তরফ বারবার কি লাগি হুই হ্যায়। দূর, তুমি মজা করছো, এত সহজে প্রেম হয় না বুঝলে। আগে সিরিয়াসলি নিজে একটা প্রেম করো, তারপর বুঝো। প্রেম ব্যাপারটা ভারী অদ্ভুত, ছেলে মানুষ কিন্তু অতল স্পর্শী গভীরতা আছে। আমার কেমন যেন মনে হচ্ছে নীল অনেক দূরে চলে যাচ্ছে, আজকে ওর শান্তভাবে সবটা হ্যান্ডেল করা, আমাকে এসে বলা, আমার মনে হচ্ছে না ও একটা কিছু ডিসাইড করেছে, খুব একটা সিরিয়াস কিছু, মানে একটা ওভারওয়েলমিং ফিলিং অফ ডিস্টেন্স, মানে একটা দূরত্ব, ওরকম একটা কিছু ফিল হচ্ছে। জিষ্ণু আমি না রাখছি, তুমি ঘুমিয়ে পড়ো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বিশ্বাস করতে পারছি না নীল তুমি এই ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছ। আমারও খুব খারাপ লাগছে ম্যাডাম, আমি এখানকার স্টুডেন্ট ছিলাম, আমি আপনাদের কাছে পড়েছি, আবার আপনাদের সঙ্গে পড়িয়েওছি, এটা তো আমার অস্তিত্বের একটা অংশ, কিন্তু ওই জীবনে কখনো কখনো খুব যন্ত্রণা হলেও প্রিয় কিছুকে ত্যাগ করতে হয়। ফিনান্সিয়াল ব্যাপারটা আমি ব্রিফ করতে পারবো না, ওটা তোমাকে অ্যাকাউন্টসে গিয়ে কথা বলতে হবে। ওটা কথা হয়ে গেছে, এখানে আর কিছু করার আছে? না আর কিছু করার নেই, তো তুমি একটু ওয়েট করো, আমি এটা ভিসি কে একটু দেখিয়ে আসি, একটু ওয়েট করো। ওকে ম্যাডাম। তুমি এখানে আছো, আমাকে দাসবাবু বললেন ভেতরে এসে বসতে, তাই। কেন জানলে আসতে না? তোমার বোধহয় ম্যাডামের সঙ্গে কথা আছে না, তুমি বলে নাও আমি পরে আসবো, বাইরে গিয়ে বসি। যাওয়ার দরকার নেই, ম্যাডাম আসা পর্যন্ত তো বসতেই পারো, বসো। কিন্তু তোমার তো এখন 4 সেমিস্টারের ক্লাস। ফাঁকি দিচ্ছি, ক্লাস নেব না ঠিক করেছি। আমরা তো জানতাম ঝড় বৃষ্টি জল এসজি ক্লাসে অটল। এটা তোমার বানানো তাই তো? না না রেশমির একটা কথা কিন্তু তোমাকে আমাকে নিয়ে চালু ছিল, সেটা আমি জানি। কিরকম? না থাক, তোমার ভালো লাগবে না। তাতে কি আছে বলো না, আর তাছাড়া আমরা তো ভালো লাগা খারাপ লাগা অনেক কিছুই পেছনে ফেলে এসেছি।
কি সহজভাবে কথা বলছো তুমি মেয়ে, মনে হচ্ছে না আমাদের মধ্যে কোনোদিন কোনো সম্পর্ক ছিল। কি ফ্রেশ লাগছে তোমাকে, কি ফুরফুরে। তাহলে কি আমার উপস্থিতি তোমার জীবনে চাপ হয়ে বসেছিল, তোমাকে ওইভাবে খারাপ দিকে নিয়ে গেছিল? নীল দেখো কি ক্যাজুয়ালি কথা বলছি আমরা, তাই না? আমার মনের ভেতরে যে কি হচ্ছে আমি তোমাকে জানতে দেব না। বললে না তো কি কথা চলতো? তোমার গাড়ি থেকে নামার ভঙ্গি দেখি সকলে বুঝে যেত যে তোমার মুড কেমন। নীল আকাশে শরতের ফুরফুরে মেঘ নাকি শ্রাবণের কালো মেঘ? মানে এক সেকেন্ড দাঁড়াও, এটা কিন্তু স্টুডেন্টদের কথা নয়। মানে তোমরা টিচাররাও স্টুডেন্টদের নিয়ে এসব বলো নাকি? কেন বলবে, টিচাররা কি মানুষ না? তাহলে আমি যখন ইউনিভার্সিটিতে থাকবো না, তুমি একা থাকবে, তখন তারা কি বলবে? মেঘহীন নীল আকাশ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। রাজনাথ মুখার্জির ঘর থেকে তার রিভলভারটা চুরি হয়, সেই রিভলভার দিয়েই কৌশিকী মুখার্জিকে শ্যুট করা হয়। পরে রিভলভারটা ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং রিসর্টের পাশ থেকে রিভলভারটা কুড়িয়ে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, কৌশিকী মুখার্জিকে শ্যুটটা কে করেছিল? আমি জানি না, বিশ্বাস করুন এই ব্যাপারে আমি যেটুকু জানি সবই আপনাকে বলে দিয়েছি, এর থেকে বেশি কিছু আমি জানি না। আমি জানি, আমি জানি এর থেকে বেশি কিছু তুই জানিস না, কিন্তু ভেবে বল, ভেবে দেখ, কোনো সন্দেহজনক কিছু চোখে পড়েছিল? মানে সন্দেহজনক মানে আসলে দিদি আসান রিসর্টে এসেছিল? না মানে দিবিয়া সেন রিসর্টে এসেছিল? হ্যাঁ, মানে দেবুদা ছিল সেখানে, উত্তরবঙ্গের দেবু গাঙ্গুলি ছিল সেখানে। মানে ওই কি তখন থেকে আনতে আনতে করছিস বলতো বাঁকা? যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে, সোজাসুজি কথা বল, বাড়িস তোমার আছে বল, যা জানিস সেটা সোজাসুজি বল, কি হলো বল। আমি মানে ওরাও ছিল রিসর্টে? ওরা ছিল। তাহলে শ্যুটটা কে করেছিল? কৌশিকী মুখার্জিকে শ্যুটটা কে করেছিল, কি হলো বল, উত্তর দে বাবা বল, মুখ বন্ধ করে থাকবি না বল, কৌশিকী মুখার্জিকে শ্যুটটা কে করেছিল? আমি জানি, বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন আমি যে ব্যাপারে যেটুকু জানি করে দেবো, কিন্তু বাবা বল, আমি সবই বলে দিয়েছি, এর থেকে বেশি কিছু আমি জানি না, বিশ্বাস করুন। দেবু গাঙ্গুলিকে এক্ষুনি একটা ফোন কর, তবে যদি গুণাক্ষর এটা টের না পায় তোকে আমরা তুলে নিয়েছি, তাহলে কিন্তু হ্যালো ফোন করছো কেন? হ্যাঁ সেদিন অতবার করে ফোন করলাম, কোথায় ছিল তুমি? এই তুমি ঠিক আছো তো? তোমাকে তোমাকে পুলিশ ধরেনি তো? ওই স্বয়ম্ভূর ডিপার্টমেন্টের লোকজন ধরেনি তো? না ধরেনি, আমি আমি ঠিক আছি। শোনো সাবধানে থাকবে, আর একটা কথা। কি? কৌশিকী মুখার্জি যে মিসিং হয়েছে না, এই কৌশিকী মুখার্জির মিসিং এর না বাঁকা সেদিন ফোনই ধরেনি দেবু, অত কাঁচা খেলোয়াড় হইও না। ও যেচে ফোন করলো এতদিন পর। হ্যালো হ্যালো, কেউ নিশ্চয়ই আড়ি পাচ্ছিল, ফোনটা কেটে দিল। ধূর্ত শ্রীকাল দেবতা, এবার তোমাকে বলতেই হবে আঙুর ফল টক। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ওকে গুড গার্ল,
এই তিনটে ফাইল, তুমি, স্বয়ম্ভু মামু, তোমার জগদ্ধাত্রী আন্টির বর, ওর হাতে দেবে। কাকন, এই তিনটে ফাইল খুব ইম্পর্টেন্ট, তুমি বুঝতে পেরেছ তো? তুমি পারবে তো? পারবে তো? না না কাকন, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি আমার লক্ষ্মী, আমার ব্রেভ গার্ল না, আমার কাকন তো আমার ব্রেভ গার্ল, সাহসী মেয়ে। আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ডোন্ট ক্রাই কাকন, ওই তিনটে ফাইল ওই উইন্ডো, উইন্ডোর কাছে গিয়ে ওখানে মামু, ওই জগদ্ধাত্রীর বর স্বয়ম্ভু মামু দাঁড়িয়ে আছে, ওর হাতে দেবে, কেমন? গুড গার্ল, আমার লক্ষ্মী মেয়ে। কাকন, এখানে তুমি কি করছো? এখানে তুমি কি করছো? হ্যাঁ, এখানে কি করছিল কাকন? এখানে তো খেলে না, এখানে খেলছিল কেন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা জেনে রাখো, আমি কিন্তু প্রমাণ জোগাড় করবই, লোকটা খারাপ, কি করেছে কি করেনি, সেই প্রমাণ তো আমি জোগাড় করবই। তুমি প্রমাণ জোগাড় না করলেও আমি প্রমাণ জোগাড় করবই, চ্যালেঞ্জ রইল তোমাকে। কি প্রমাণ দেবে তুমি? কি আর প্রমাণ দেব, ভদ্রলোক যদি খারাপ হয়ে থাকে, ভদ্রলোকের যদি চরিত্র খারাপ হয়ে থাকে, সেই প্রমাণটা আমি নিয়ে আসবো। আর যদি ভদ্রলোক ভালো হয়ে থাকে, শুধু মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে থাকো তার নামে, সেটাও দেখব। আর কেন দিচ্ছ, কি কারণে দিচ্ছ, সেটাও তো একবার ভেবে দেখতে হবে, তাই না? তোমাকে এত ভাবতে কে বলেছে? এই বাড়িটা আমাদের, পুতুল দি আমার ননদ, তোমার সঙ্গে পুতুল দির আর কোনো আইনত সম্পর্ক নেই, সুতরাং তুমি পুতুল দির ব্যাপারে আর কোনো মাথা ঘামাবে না। তাই আইনে কোথায় লেখা আছে গো যে আমি পুতুল দির ব্যাপারে মাথা ঘামাতে পারবো না? তথ্য প্রমাণ দাও, যদি প্রমাণ হয় ঠিক আছে, আমি পুতুল দির ব্যাপারে মাথা ঘামাবো না। ঈশ্বর্য, তো অদ্ভুত মেয়ে মানুষ। হ্যাঁ, একটা লোক খারাপ সেটা জানার পরেও আমার দিদিকে সেই দিকে ঢুকিয়ে দিতে চাইছো তুমি। আর এই যে তুমি, তুমি এখানে বসে বসে সবটা দেখছো, তোমার কি বিচার বিবেচনা সব লোপ পেয়েছে? বিচার বিবেচনা, বিচার বিবেচনা আছে বলেই চুপ করে তখন থেকে শুনে যাচ্ছি, শুনে যাচ্ছি, শুনে যাচ্ছি।
আমি খুব ভালো করে জানি রে কে বলছে আর কি বলছে, বুঝেছিস? আরে যে বলু, তুমি নিশ্চয়ই একথা মানবে, তোমার বউয়ের কথার চেয়ে আমার বড় বৌমার কথায় আমার ভরসা বেশি। চিন্তা করো না, কেলেঙ্কারি যদি কিছু হয় সে আমরা বুঝে নেব কোন, বুঝেছ? না, ওই লোকটা এই বাড়িতে আসবে না মা। বলি বাড়িখানে আমার, আমার বাড়িতে কে আসবে কে আসবে না তুমি ঠিক করে দেবে রে। মা, এই বাড়িতে আমি বিয়ে হয়ে এসেছি আর এই বাড়িটা আমারও, সুতরাং এই বাড়িতে কে আসবে কে যাবে সেই নিয়ে আমার মতামত থাকতেই পারে, আর সেই মতামত রাখার অধিকার আমার আছে। তোমার বউকে তুমি জানিয়ে দিও যে ওই মাস্টার যেমন আসছে তেমনই সে আসবে, সেই পুতুলকে পড়াবে। আমার কথাটা একটু একটু শোনো না মা। দেখো আমি সত্যি বলছি, আমি জানি বলেই বলছি, ওই লোকটা ভালো নয়, ওই লোকটা খারাপ, আর না হলে আমি বলতে যাবো কেন বলো? এটা কোনো ঝগড়া করার কারণও নয় আমার কাছে। প্লিজ, তোমার মেয়েরই ভালো হবে, তোমার কথাটা শুনে নাও মা। ওই লোকটিকে এবাড়িতে তুমি এন্ট্রি দিও, তাহলে কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা প্রতীক্ষা রানী, আমি কি শুনছি? মা শুনতে পেলে গলার স্বর? এরকম কিন্তু আমি আগে কখনো শুনিনি জানো তো। এখন না আমার সত্যি সন্দেহ হচ্ছে যে সর্বনাশটা কার হবে। না, এই বিষয়ে আমি তোমার বরের মনে কোনো সন্দেহ ঢোকাতে চাইছি না। অকারণে কাউকে নিয়ে খারাপ কথা বললে না নিজেকেও একটু খারাপ কথা শুনতে হয়। যাই হোক, অনেক হয়েছে, তোমার তো এখানে কোনো কাজ নেই, মানে কোনো কাজ তো তুমি করবে না, তার থেকে বরঞ্চ ওপরে যাও, ওপরে গিয়ে বসো। এসো তুমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমারতে না দুটো ভাই আছে আমার, তারা দুজনে ওদের অকাল কুসন্দ জানো তো। আমার ছোট ভাই তার এত বউ আছে পতাকা, ওরা আর এক অকাল কুসন্দ এত শাকচুন্নি, সব আমাদের খেয়ে বেড়াচ্ছে জানেন তো। আমার আমার ছোট ভাইয়ের বউটা আবার বলে কি না যে তুমি নাকি এই বাড়িতে আমাকে পড়াতে আসতে পারবে না। ও কোথাকার কোন পটল কুমারী শুনি, ওকে বলার এ বাড়িতে আমার মা বুড়ির, আমার মা বুড়ি বলবে কে আসবে আর কে আসবে না। মা মা তুমি শুনছো মা? হ্যাঁ, পুতুল কিভাবে কথা বলছে, সকালবেলা অশান্তি শুরু করেছে কিন্তু। আমি বলে দিলাম আমি আর এই বিষয়ে থাকবো না। একদম ঠিক না তো, একদম ঠিক না। তা থাকবে কেন তুমি? হ্যাঁ তা থাকবে কেন শুনি, তোমার তখন বেশি পা ভারী হয়েছে, আমার জন্য মাসে মাসে খুঁজে তোমার বেশি অহংকার হয়েছে বেশ একেবারে। আমি কোনো মিথ্যে কথা বলছি না, যার সম্বন্ধে যেটা সত্যি কথা আমি সেইটাই বলছি, আমি কাউকে ভয় পাই না। এটা হলো গিয়ে আমার মা বুড়ির বাড়ি, ঠিক আছে? আমার মা বুড়ি আর শিমুল তোমাকে এখানে নিয়ে এসেছে, ঠিক আছে? আমার মা বুড়ি শিমুল যদি না বলে তাহলে তুমি কেন যেতে যাবে? অন্য যে কেউ তোমাকে বলুক না কেন, তুমি এখান থেকে কখনোই যাবে না। আমাকে তুমি যেমন পথ আসবে তেমনই আসবে, ঠিক আছে? কেউ বলেই যাবে না, আমার মা বুড়ি আর শিমুল বলেও যাবে না, শুধু আমি বলে তারপর যাই। আচ্ছা, কোনো কোনো প্রবলেম হয়েছে? না না, প্রবলেম আবার কি? ও মা, অমন কথা বলো না। দেখো বাবা, আমি তোমার কাছে মিথ্যে কথা বলতে চাই না, আমি তোমাকে বলেই দিতে চাই। দেখো, ওই সেদিন তুমি বলছিলে না যে তুমি আমার ছোট বৌমাকে চেনো, সত্যি কি তাকে তুমি চেনো বাবা? ওই যে প্রতীক্ষা, প্রতীক্ষা চিনি তো, বিলক্ষণ চিনি, কিন্তু কেন বলুন তো? না বাবা, সে আর কি করে, ওই কাল থেকে সে অশান্তি শুরু করেছে জানো তো। সে কোনো মতে তোমার এ বাড়িতে আসাটা বন্ধ করতে চায়, আর কি বলি, নানান অপবাদ দিচ্ছে সে তোমার নামে। আর দেখুন, পুতুলদির এতদিন কোনো টিচার ছিল না, এতদিন যদি একটা ভালো টিচার পেতো মেয়েটা অনেকটা এগোতে পারতো, অনেক কিছু শিখতে পারতো, কিন্তু এ বাড়ি থেকে তো সেটা এতদিন সম্ভব হয়নি। এখন যখন সম্ভব হয়েছে তখন আমরা সত্যিই চাই না আপনাকে হারাতে,
কেউ কোনো অপবাদ দেবে বলে, কেউ কোনো নিজের স্বার্থ সিদ্ধি করবে বলে আপনাকে এ বাড়িতে আসতে না করবে, সেটা তো পুতুলদির ক্ষতি হবে না। আমরা সত্যিই চাই না পুতুলদির সেই ক্ষতিটা হোক, আমরা চাই পুতুলদি লেখাপড়াটা চালিয়ে যাক। তীর্থদা, তাই আগে থেকে আপনাকে কথাটা বলে দিলাম। দেখুন, আপনাকে যখন মুখের ওপর কথাটা বলবে, আপনার খারাপ লাগতেই পারে, আপনার মনে হতেই পারে যে আমি কেন এসব শুনবো, আমি এসবের মধ্যে জড়াবো না। তাই আপনার কাছে রিকোয়েস্ট, আপনি প্লিজ কিছু মনে করবেন না, অন্তত পুতুলদির কথা ভেবে আপনি এ বাড়িতে আসবেন। আপনি বোধ হয় আমায় ঠিক চিনে উঠতে পারেননি, সেটাই স্বাভাবিক, কারণ আমাদের আলাপ খুব কম দিনের। আমি নিজের সম্পর্কে বাড়তি বলবো না, তবে এটুকু বলে রাখি যে আমি কিন্তু এত সহজে হার মানার পাত্র নই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কিঞ্জল স্যার, জানেন না, শ্যামলী শ্যামলী, আজ রাতে একটু আমাকে একা থাকতে দেবে? আমার না এখন কিছু ভালো লাগছে না, মানে নিজের সাথে একটু বোঝাপড়া করা বাকি আছে, সো প্লিজ। কিঞ্জল স্যার, আমি তখন থেকে বলছি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, আপনি শ্যামলী শ্যামলী, আমারও একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, বাট এখন নয় শ্যামলী। তোমার যা বলার আমি আমি শুনবো, আমারও অনেক কিছু বলার আছে, বাট এখন কিন্তু কিঞ্জল স্যার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও শ্যামলী, বলছি তো এটা এটা সঠিক সময় নয়, আমি আমি কালকে তোমার সব কথা শুনবো, প্রমিস প্রমিস করছি, কালকে সব শুনবো। আসার সময় একটা মরা নদী খাত দেখেছিলে মনে আছে? হ্যাঁ, কাল তুমি সকাল 6টায় চলে এসো .6, আমি আসবো, তোমার যা বলার তুমি বলো, আমার যা বলার আমি বলবো, ঠিক আছে? সব কথা ঠান্ডা মাথায় শুনবো, বাট এখন না। ওহো শ্যামলী, আমি সত্যি বলছি আমি টায়ার্ড, কালকে কথা হবে তো, কয়েক ঘন্টা বাকি, কালকে কথা বলি প্লিজ, তুমি এখন রুমে যাও। ফোনটা ধর, এই ফোনটা ধর, ভুলটা করিস না কিঞ্জল। না ধরবো না, আমি কালকে প্রপোজ করবো। দাদা ভাই, আই এম সরি, বাট কালকে শ্যামলীকে সব বলবো, তারপর যা হওয়ার হবে। কাম অন কিঞ্জল, অল দ্য বেস্ট। ফোনটা কেন ধরছে না? কি ব্যাপার শ্যামলী, কিছু বলবে এত রাত্রিবেলা? ওর দাদা, ওর দাদা, আমাদের সব কিছু চুরি হয়ে যাচ্ছে গো, সব মাল চুরি হয়ে যাচ্ছে, আমাদের যা কাঁচামাল ছিল তার পায়ে অর্ধেক নিয়ে চলে গেছে। এসব কথা তোমাকে কে বললো? আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজের চোখে দেখেছি। আমি আটকানোর চেষ্টা করলাম, যেতে যেতেই পালিয়ে গেল, আমি ধরতে পারলাম না, অর্ধেক মাল চুরি হয়ে গেছে। এবার কি হবে? আমি আমি একটা কাজ করেছি ওর দাদা, বৌদিদি, আমি একটা কাজ করেছি, আমি না ওই গাড়ির নাম্বারটা দেখে রেখেছি, কারণ আমাদের ওখানে যখন একবার চুরি হয়েছিল, পুলিশ ওই গাড়ির নাম্বার মিলিয়ে চোরকে ধরেছিল, তাই আমি গাড়ির নাম্বারটা দেখে রেখেছি, আর একটা নামও শুনেছি, নামটা হচ্ছে বিল্টু, বিল্টু বিল্টু বলে ডাকছিল। আচ্ছা ঠিক আছে শ্যামলী, তুমি শান্ত হও, তুমি শুধু একটাই কথা বলো, এই কথাটাকে তুমি আর কাউকে বলেছো? আমি কিঞ্জল স্যারকে বলতে গেছিলাম। কিঞ্জল কি বললো? শুনলো না আমার কথা, আমার কোনো কথা শুনলোই না, শুধু বললো কাল সকাল 6টার সময় ওই যে মরা নদী খাতটা আছে ওখানে যেতে, ওখানেই নাকি সব কথা শুনবেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। একটাই রাস্তা খোলা আছে তৃষা। কি? শ্যামলীকে
পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কি বলছো কি তুমি অরুণাব? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? না, দিস ইজ ইম্পসিবল। দেখো অরুণাব, আমরা অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এই কাজটা আমরা করতে পারবো না। কি সব বনেশে কাণ্ড, এত বড় একটা অন্যায় হয়ে যাচ্ছে, কাউকে কিচ্ছু বলতে পারছে না। ওরু দাদা, বউ দিদি কেমন যেন কোনো কিছুতেই কোনো গুরুত্ব দেন না, হিসেবের গন্ডগোল নিয়েও কিছু করছেন বলে তো আমার মনে হচ্ছে না। না না না, ওদের উপর আমার ভরসা হয় না। এই বিপদের সুরাহা যদি কেউ করতে পারে, সেটা একমাত্র কিঞ্জল স্যারই করতে পারবেন। কাল সকাল সকাল আমি কিঞ্জল স্যারকেই সবটা বলবো, সবটা। কিঞ্জল ফোনটা কেন ধরছে না? কি ব্যাপার? কিঞ্জলের ঘরে শ্যামলি এলো, তারপর থেকে কিঞ্জল আর ফোনই ধরছে না, এদিকে শ্যামলিও ফোন ধরছে না। কি চলছেটা কি ওখানে, কিছু বুঝতেই পারছি না। কিঞ্জল কি সত্যি সত্যি সমস্ত কিছু শ্যামলিকে বলে দিল? কি করবো আমি এখন? তোমার মনে হচ্ছে সকালবেলা এক বন্ধুর সঙ্গে আমার দেখা হলো সায়ন্তন? ওকে আমি কলেজ লাইফ থেকে চিনি, ভীষণ লোভী কোরাপ্টের একটা ছেলে, ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আর শুনলাম ও এই ব্যারেজেই কাজ করে। আচ্ছা, শ্যামলি কালকে নদী খাতে দেখা করতে যাবে, যদি আমি সায়ন্তনকে টাকা দেওয়ার বলি ঠিক ওই সময় ব্যারেজের জল ছেড়ে দিতে, তাহলে তুই জলেই শ্যামলি ভেসে যাবে। আর সবাই ভাববে এটা একটা ন্যাচারাল ডিজাস্টার। তাই না? শ্যামলিও ভেসে যাবে আর আমাদের পাপও ধুয়ে মুছে সাফ। আইডিয়াটা বেশ ভালো, দিস মাইট ওয়ার্ক, ইউ নো। কিন্তু না না না, কি করে হবে? কিন্তু সেটা কি করে হবে? কিঞ্জল তো সকালবেলা শ্যামলির সঙ্গে দেখা করতে যাচ্ছে। যদি কিঞ্জলের কিছু হয়ে যায়, ওর নবে এই ডিজাস্টারটা আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো না। কিঞ্জল ওখানে যাবে না, আর তোমাকেই কিঞ্জলকে আটকাতে হবে। কি পারবে না? আমি পারবো, আই ক্যান ডু ইট। যাক, তাহলে এটাই হোক, যখন পাপ করতেই হবে তখন আর ঘুমটার আড়ালে থেকে কোনো লাভ নেই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বাড়ির থেকেও বেশি এই গ্যারেজে সময় কাটিয়েছি আমি আপনার সাথে। জোর করে খাইয়ে দেওয়া, আমার পালিয়ে যাওয়া, আবার ফিরিয়ে আনা, আমার আপনার উপর রাগ করা, সবই গেছে। কত স্মৃতি আপনার সাথে এখানে। অর্জুন, দিদি তুমি তিতলি, অর্জুন কোথায় জানো গো? বলো না কোথায়।
তোমার কি হবে অর্জুনদা কোথায় জেনে? তুমি যাও না, তোমার ওই রাহুলের কাছে যাও। লজ্জা করে না তোমার? শোনো, অর্জুনদার ব্যাপারে প্রশ্ন করার তোমার কোনো অধিকার নেই। কি অবস্থা করেছো মানুষটারে? জ্বরের ঘরে ভুলভাল বকছে, অস্থির অস্থির করছে। জ্বর হয়েছে অর্জুনে? কোথায় অর্জুন, চলো একটু নিয়ে চলো। না, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। এমনিতেই তোমার আর রাহুলের দেখা করা নিয়ে অর্জুনদা বহুত ঘেঁটে আছে। তার মধ্যে ওখানে গিয়ে অর্জুনদাকে না জ্বালিয়ে তুমি যাও না, যাও, তোমার এই রাহুলের কাছে যাও। রাহুল এসেছিল যে সেটা অর্জুন জানেন, আমাকে কিছু বলেননি। আমাকে অর্জুনের সাথে দেখা করতে হবে, যেভাবে হোক দেখা করে কথা বলতে হবে আমাকে। তিতলি, প্লিজ বলো না গো অর্জুন কোথায়, বলো না কোথায় আছে। আচ্ছা মুশকিল তো, আমি জানি না অর্জুনদা কোথায়। আর কিছু? এই সরো তো সরো, আমার কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তাহলে তুমি বললে কি করে যে অর্জুনের জ্বর হয়েছে? জানলে কি করে তুমি? ওই দিলীপদা, ভোলাদা, ওদের থেকে শুনেছি আর কি। আর তাছাড়াও এইসব কথা কি আর কখনো চাপা থাকে নাকি? দিলীপদা, ভোলাদা কেউ তো ফোন ধরছে না। আরে বাবা, অর্জুনদা হয়তো ওদেরকে বারণ করে দিয়েছে, তোমার সাথে কথা বলতে চায় না তাই। বারণ করেছে? হ্যাঁ গো, বারণ করেছে। যাই হোক, আমি আসি, হ্যাঁ, বাড়ি ফিরতে হবে, কাজ আছে। কি, এটা তো অর্জুনের জ্যাকেট, তার মানে তিতলি সব জানে আর অর্জুনের কাছে যাচ্ছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কাল রাত থেকে জ্বর এসেছে তাই না? আচ্ছা আপনি আমাকে একবার বলবেন না, আমি তো আপনার বউ নাকি? জ্বর আসলে তো সবার আগে নিজের বউকে বলতে হয়। ভোরবেলা আমাকে না বলে আপনি ওভাবে বেরিয়ে গেলেন, আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, কোনো আইডিয়া আছে আপনার? কত টেনশন হয়েছে জানেন? তাকান এদিকে, কিসের এত অভিমান? হ্যাঁ আপনার, কেন আমি রাহুলের সাথে দেখা করেছি এর দায়িত্ব, সেটা তিতলিকে বলতে পেরেছেন, আর একবার মুখ ফুটা আমাকে জিজ্ঞেস করতে পারলেন না। যখন মনে হয়েছিল আমাকে একবার জিজ্ঞেস করতে যে কেন রাহুলের সাথে দেখা করেছি আমি। আমার কাউকে কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন মনে হয়নি। এই যে শুনুন, আমি না যে কেউ নই, আমি আপনার বউ। এটাই তো নরমাল যে বউয়ের উপর রাগ করার আগে বর একবার তাকে জিজ্ঞেস করবে। আপনি প্রশ্ন না করলেও তাই আমি উত্তর দেব, শুনে নি। ফার্স্টলি আমি রাহুলকে ডাকিনি, আমি দেখা করতে যাইনি ওর সাথে, ও হঠাৎ করে এসে আমাকে নিয়ে যেতে চাইছে, আমি ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি, তাও আবার আপনার ভয় দেখি। আমি বলেছি যে আমি অর্জুন সান্যালের বউ, রাহুলের মুখ পর্যন্ত কখনো দেখতে চাই না, আপনি জানেন। তারপরে রাহুল আমাকে জোর করে জড়িয়ে ধরেছিল। আমি মারপিট করে কোন রকমে ছাড়িয়েছি রাহুলকে, আর আপনি যখন আমাদের একসাথে দেখলেন তখন এগিয়ে এসে আমার বইয়ের গায়ে হাত দিবি না বলে রাহুলের মুখে দুটো ঘুষি মারতে পারলেন না? শত্রুর কাছ থেকে নিজের বউকে বাঁচিয়ে না এনে উনি অভিমান করে বসে আছেন। বাহ অর্জুন সান্যাল, আপনি তো গ্রেট, তালি মারা উচিত আপনার জন্য। আমি না মিলি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম। এই যে শুনুন, এত ঝুড়ি ঝুড়ি অভিমান নিয়ে না জীবনে আপনি কোনোদিন বড় গুন্ডা হতে পারবেন না।
একটা রিক্সা ডেকে দাও না, আসছি না। শোনো দিদি, অর্জুনের না একটা বাড়ি আছে, সেখানে ওর বাড়ির লোকজন আছে, ওর বউ আছে, যেখানে অর্জুন সব থেকে বেশি সেফ থাকবে। আর বিশ্বাস করো, বউয়ের সেবায় না অর্জুন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শুধু শুধু তোমার বাড়িতে যাওয়ার মানেই হয় না। থ্যাংক ইউ গো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। চমৎকার চমৎকার, এটাই এক্সপেক্টেড তোর থেকে। এখন মহান হওয়ার একটা নতুন উপায় পেয়ে গেছিস। দাদাটার মাথা খারাপ, বাবাটা চলে গেছে, এখন বোনের পড়াশোনা, বিধবা মায়ের দায়িত্ব, ঘরে চেপে বসা পিসির দায়িত্ব, তারপর মাথা খারাপ দাদা, বউ, তার মেয়ের দায়িত্ব সমস্ত নিচ্ছে একা মহান মহিষী রায়। এরকম ত্যাগ পৃথিবীতে আর কেউ কখনো করেনি, কখনো করে এ বাবা, কেউ কখনো। ভালো লাগছে না, আমি চাই না মহান হতে, চাই না মহান হওয়ার কোনো বাসনা আমার নেই দাদা ভাই, শুনেছিস? আমি শুধু পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলায় বিশ্বাস করি, যেটা তুই করিস না। যেটা ঘটে গেছে সেটা নিয়ে হা উদ্দাস না করে আমি শুধু তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। যেটা তুই করিস না। আচ্ছা দাদা ভাই, তুই নিজের আবেগটা এইভাবে চেপে রেখে নিজেকে কষ্ট দিয়ে শুধু শুধু নিজেই যে ভুগিস তা তো নয়, আমাদের সবাইকে অস্থির করে জানিস কেন রে? তুই কি ভাবিস যে সবাই তোর সেন্টিমেন্টের দাম দেবে? তুই এটা আশা রাখিস, কিন্তু তুই কারোর সেন্টিমেন্টের দাম দিস না দাদা ভাই। তুই সবাইকে শুধু আঘাতের পর আঘাত দিয়ে যাস। দাদা ভাই, তোর নিজের লোকেদের চোখে জল দেখে তোর কষ্ট হয় না? কষ্ট হয় না একটু? কারণ আমি চোখের জলে দুনিয়াটাকে ঝাপসা দেখি না, এই বাস্তবটাকে পরখ করেছি, আর বাস্তবের আঘাতে আমি পর্যদস্ত হয়েছি। আমি কঠিন বাস্তব আটকে রেখে লোককে সান্ত্বনা বাক্য শোনাই না। তোরা দেখতে পাস না, তোমরা দেখতে পাও না টিভিতে, খবরের কাগজে রোজ কি কি ঘটে, এরকম শত শত ঘটনা ঘটছে, এরকম বাবা মারা শখ করে বিয়ে দেয় মেয়েদের, তারপর মেয়েদের হারিয়ে ফেলে, এরকম মেয়েরা মারা যায়, আত্মঘাতী হয় নয়, মেয়েদেরকে অত্যাচার করে মেরে ফেলা হয়, এগুলো ঘটে না, এগুলো ঘটে না। সেগুলো চলতে থাকবে, সেগুলো কেউ আটকাতে পারবে না, এইসব কিচ্ছু হবে না দাদা ভাই। প্লিজ, এই ধরনের কথা বলে মাকে একদম ভয় দেখাবি না, বুঝেছিস? শোন, নীলু বিচক্ষণ মেয়ে, ও নিজের সাথে এরকম কিছু করবে না। আর ওই বাড়ির কোন মানুষই এরকম অত্যাচার করার মতো নয়, কেউ ক্ষতি করবে না ওর। তাছাড়া সবার উপরে তো সৌর্য আছে দাদা ভাই, কেন বুঝতে পারছিস না? আমি শুনেছি, নিজের কানে আমি শুনেছি সূর্য নীলুকে কি কি বলেছে। ওরা দুজন দুজন একে অপরের সাথে কিভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সেটা আমি খুব ভালো করে জানি দাদা ভাই। আর একদম এই ধরনের কথা বলে মাকে ভয় দেখাবি না, টেনশন দিবি না। মায়ের মুখে থেকে তাকিয়ে দেখেছি ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে মানুষটা। প্লিজ, আর মাটির মধ্যে মিশিয়ে দিস না দাদা ভাই, প্লিজ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। একটা প্রায় অশিক্ষিত চরিত্রের দাগ লাগা মেয়েকে নিয়ে এক ছাদের তলায় থাকা, উফ, আমাদের মান সম্মানের কি বাকিটা রইল বলো তো?
আমি তোমাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি, এই মেয়েকে আমার পক্ষে বউ হিসেবে মেনে নেওয়াটা অসম্ভব। তা বললে কি করে হয় মা? দেখো, আমি নীলুকে নিয়ে বাড়িতে ঢোকার আগেই কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটা করেছিলাম। আমার বউকে বরণ করার আগে আমি কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা ওকে মেনে নিতে পারবে কি না। তখন যদি তোমরা বলতে, তাহলে আমি তখনই ওকে নিয়ে ফিরে যেতাম। ফিরে যেতিস মানে কোথায় ফিরে যেতিস? ওই মেয়েটার জন্য তুই বাড়ি ছাড়া হতিস, আমাদের ছেড়ে যেতিস? হতবাক হয়ে যাচ্ছি আমি তোর কথায়। মা মা, দেখো এখন এসব কথার কিন্তু কোনো মানেই হয় না। সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর, আমার বউ হিসেবে সমাজের কাছে নীলুকে স্বীকৃতি দেওয়ার পর, এইসব কথা তোমার বলা কি ঠিক হচ্ছে? মা ঠাকুরন, কাল থেকে আমার ছুটি নেওয়ার কথা ছিল, ছোদ্দাদবাবুর বিয়ের আগেই আমি আপনাকে বলেছিলাম, এবার আমাকে যেতেই হবে। উমা, সে কি কথা, তা বললে কি করে হয়? দুম করে ছুটি নিলে হয় নাকি? কিছু করার নেই, আমার মায়ের যে বড় অসুখ, না গেলে হবেই না, আর কোনো উপায় নেই। বিয়ের জন্য কদিন আটকে ছিলাম। কি বলছো তুমি, এতজনের রান্না বান্না কি করে হবে? মা মা, আমি পারবো। যদি আপনি অনুমতি দেন। না না, সেসবের কোনো দরকার নেই। লক্ষ্মী, তুমি আজকের মধ্যেই একটা ভালো কাজের লোকের ব্যবস্থা করো, যে তোমার অবর্তমানে সব কাজ ভালোভাবে করতে পারবে। এত তাড়াতাড়ি কোথায় লোক পাবো বড়বাবু? তাছাড়া রান্নার কাজ কেউ ধরতে চায় না, তাও আবার বদলির। মা বাবা, আমি পারবো, আমি সত্যি পারবো, আপনারা আমাকে দায়িত্ব দিয়ে দেখতে পারেন, আমি তো রান্না করতে ভালোবাসি। তুমি ভালোবাসলে কি হবে, লোকে কি বলবে? আমি নতুন বউকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি, নানা এই বাড়িতে এসব হয় না। মা, বাইরের লোকে জানবে কি করে? আর আমি তো বাড়ির লোকের জন্যই রান্না করছি, বাইরের লোকের এতে কি বলার থাকবে? যত সব ন্যাকামি, যোগ্যতার নিরিখে তো শূন্য, যদি রান্না বান্না করে সবার একটু মন গলানো যায় এই আর কি। মা, একদম নয় মা, দেখুন আমাদের বাড়ির রান্না বান্নার ধরন ধারণ একদমই আলাদা, তাছাড়া আমরা এক একজন এক এক রকম খাবার খাই, সবচেয়ে বড় কথা টাইমের ব্যাপার রয়েছে না সবার, আর কত রকমের রান্না জানতে হয় তাই না বলো? তাছাড়া ও নিশ্চয়ই বাপের বাড়ি থেকে সে সমস্ত রান্না শিখে আসেনি, কারণ সেসব রান্না ওর বাপের বাড়িতে জীবনে হয় না। এটাও তো বাড়ি দিদি, এখানেই না হয় শিখে নেব। আমি এবারে লোকেদের যা যা পছন্দ ঠিক সেভাবেই রান্না করব। আমি আজই লক্ষ্মীদের কাছ থেকে সবটা ভালোভাবে জেনে নেব, যাতে কাল থেকে কারো কোনো অসুবিধে না হয়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি এমন অনেক কিছু পারো যেটা অন্য কেউ পারে না। তোমার এই এত বছরের ভুল ধ্যান ধারণাগুলো তুমি তো পাল্টাতে শুরু করেছিলে বলো? তুমি আমাকে তোমার অফিসে চাকরি দিয়েছিলে, একটা মেয়েকে, জানো নাম্মি কি বলে? নাম্মি বলে ঠাকুর যা করেন ভালোর জন্য করেন। হয়তো এই উপলব্ধিটা তোমার দরকার ছিল, এই সব হারানোর উপলব্ধিটা, আর এই এক্সপিরিয়েন্সটা নিয়েই তুমি দেখো অনেক অনেক দূরে গিয়ে যাবে। তোমার কি মনে হয় আমরা আবার উঠে দাঁড়াতে পারবো? কি মনে হয় আবার সবটা আগের মতো ঠিক হয়ে যাবে? হবে, করতেই হবে। আজকে এই মুহূর্ত থেকে আমাদের নতুন পথ চলা শুরু হলো। মানে তার মধ্যে কি আছে?
তুমি কি করছো একটু বলো আমাদের, আমরা বুঝছি। হ্যাঁ বলছি বলছি, এটা তুমি ধরো তো, এখন ধরো, দাঁড়াও আমি আসছি। কোথায়? ওই দেখো ধাক্কা টাক্কা দিয়ে কোথায় যে চলে যাচ্ছে। কি ছেড়ে দাও দাদা ভাই, গেছে গেছে। হ্যাঁ গেছে, একেবারে ছেড়ে দাও। দেখো আবার কোথায় বেরিয়ে চলে গেল। দাদা ভাই শোনো, আমি তোর দশা চিনি, ওর মাথাটা একেবারেই গেছে, মানে ওর তার কেটে গেলে ও এরকমই করে। এটা তো মেশিন। হ্যাঁ মেশিন, দেখে তো বোঝাই যাচ্ছে। উফ বাবা, কি গেলাম। কিন্তু তুই এই মেশিনটা পেলি কোথা থেকে? ভাড়া নিয়ে এসছি। ভাড়া? হ্যাঁ, আরে ওই পাড়ার দোকানে কাকিমা ব্লাউজ কাটে না, তুই চিনবি করে, উনি ব্লাউজ কাটেন, ওনার থেকে ভাড়া নিয়ে এসছি মেশিনটা। এটা দিয়েই আমরা ব্যবসা শুরু করব। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? এতদিন তুমি কি ব্যবসা করতে? আমি কে ডিজাইনার, গার্মেন্টস কোম্পানির ব্যবসা শুরু করব? কি বলছো তিতি, কিভাবে ব্যবসা করব আমরা, আমাদের মূলধন কোথায়? ও হরি, সকাল থেকে এত কথা হলো, এত কথা বললাম, আবার বলছি, তোমার এই হাতই তোমার মূলধন, এই দিয়ে আমরা নতুন করে ব্যবসা শুরু করব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমাকে সবার আগে তিথির আর সোমরাজকে খুঁজে বের করতে হবে। ওরা কোথায়? আমি এইটুকু বুঝেছি যে এই বাড়িতে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, একদমই না। আয়া আসার সময় হয়ে গেছে। সবটা ঠিক যেমন যেমন বলেছি তেমনি হবে। একটা এক্সট্রা কাজ নয়, একটা এক্সট্রা কথা নয়। ওই যে তিনি এসেছিলেন, উনি আপনার সতীন না বোন, না মানে বোন না সতীন? তোমার তাতে কি দরকার, কি দরকার তোমার? এসব বাজে বাজে কথা বলে আমার মাথা গরম করো না। বড় মিশনের আগে এসব উটকো ঝামেলা, উটকো কথা আমার একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। যাও, কাজগুলো যেমন ভাবে বলেছি তেমনি করে করো। সব হয়ে গেছে ম্যাডাম, সব হয়ে গেছে। বাড়ির সবাইকে ঘরে গ্যারেজ করে দিয়েছি, গোটা বাড়ি অন্ধকার করে দিয়েছি। শুনি লাইটটা, এক সেকেন্ড ম্যাডাম, পুরো অন্ধেরা কায়েম রাখে ম্যাডাম। তো অন্ধকার কেন বাড়িতে, কেউ নেই নাকি? ম্যাডাম, ও ম্যাডাম আছেন? বাবাও কি অন্ধকারে আছে? যদি ভয় পায়। রক্ত? বাবা, বাবা, বাবা কি হয়েছে তোমার? ও বাবা, বাবা চোখ খুলো। বাবা কি ভাবে তোমাকে, বাবা তোমার এই অবস্থা কি করলো?
বাবা চোখটা খোলো না প্লিজ, আমার দিকে থাকো বাবা। তিথির বসু, তোমার খেয়ে খাত। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি এসব কি করেছো? তুমি ছবি তুলতে যাওয়ার নাম করে এগুলো কি? এগুলো হেবা মঙ্গলচন্ডী মা, তুমি আমাকে কি দেখালে বাবু? আর কিছু হতে পারে? কিছু একটা ভুল হচ্ছে দিদি ভাই, এমন ছবি তুলতেই পারে না, কিছুতেই না। থামি, আমরা যা দেখার সেটা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এবার অন্তত তুমি পর্ণাকে সাপোর্ট করো না প্লিজ। আর পর্ণা, কি হলো? এতক্ষণ ধরে সবাই তোমাকে প্রশ্ন করছে, তুমি শুনতে পাচ্ছ না? এইসব ছবির মানে কি? কি এটা পর্ণা, বলো। পর্ণা চুপ করে থাকবে না, জবাবটা দাও আমাকে। কেন তুলবে সেটা তো বলবে তুমি আর তোমার এই বন্ধু, এটা তো তোমরা ভালো করে জানো। আর এখন ধরা পড়ে গিয়ে বলছো ছবিটা মিথ্যে। হ্যাঁ সৃজন, এটা মিথ্যে ছবি। আমাকে কেউ ফাঁসাচ্ছে চুকুদাদা, আমি এখন কি করবো? আমি 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 তো রাস্তায় বেরোতে পারবো না, অফিসে যেতে পারবো না, পাড়ায় বেরোতে পারবো না। সবাই সবাই আমার থেকে আঙুল দেখে বলবে এই যে এই যে এই সেই মেয়েটা। না না না, আমি 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 এটা মেনে নিতে পারবো না, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তোর পাশে। সবাই আমাকে ফোন করে কুপ্রস্তাব দিচ্ছে, সবাই ভাবছে সত্যি সত্যি হয়তো ওই ছবিটা আমার। আমি আমি এখন কি করবো? আমার তো মাথা কাজ করছে না, এত বড় একটা মিথ্যে। বৌদি বৌদি ভাই, তুমি মন শক্ত করো, এরকম করো না। তুমি তো বলো বলো যে যেটা সত্যি সেটাই সবাই জানবে, তোমার ক্ষেত্রেও ঠিক তাই হবে। তুমি দেখো, তুমি মনের জোর হারিও না বৌদি ভাই। এই তোরা একদম চুপ কর। না তুললে ছবিটা কি আকাশ থেকে পড়লো? হঠাৎ করে কেউ একজন ওর ছবিটা বের করে সেটা দেয়ালে সাটিয়ে দিল কি? পর্ণা, তুমি এটাই বলতে চাইছো তো? আচ্ছা তুমি আমাকে বলো, এটা কেউ কেন করবে? সৃজন, নিশ্চয়ই এর পেছনে কারো না কারো স্বার্থ তো জড়িয়ে রয়েছে, নাহলে এমনটা কি করে হয় তুমি বলো আমাকে। কি করে হয় সেটা তো জানো তুমি আর তোমার এই এই বন্ধু অনুভব। এই যে বলো, কেন ছবিটা তুললে তুমি? কেন এত বড় সর্বনাশ করলে? সৃজন প্লিজ কাম ডাউন, আপনি তো নিজেই দেখেছিলেন আমি কি কালকে পর্ণার এরম ধরনের কোনো ছবি তুলছিলাম। ইনফ্যাক্ট আমি তো ল্যাপটপে সবাইকে ছবিগুলো দেখিয়েছি, আপনারা সবাই তো দেখেছেন। বলুন না, ওখানে কোনো এরকম ছবি ছিল কি? ছিল না তো। সৃজন, তোমাকে এখন কিচ্ছু ভাবতে হবে না, তুমি শুধু আমাকে একটা কথা বলো, কালকে সারাক্ষণ তো তুমি আমাদের সঙ্গেই ছিলে, তুমি তো দেখেছো আমরা কি ধরনের ছবি তুলেছি, তাহলে তুমি এখন এই কথাগুলো কি করে বলতে পারো? সৃজন, তোমার কি মনে হয় আমরা কখন তুললাম এই ছবিটা? কেন আমাদেরকে এতটা অবিশ্বাস করছো সৃজন? কেন, কিসের এত অবিশ্বাস তোমার আমার প্রতি? তুমি কি বলছো সেগুলো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। চুকুদাদা, আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। এই পরিস্থিতি থেকে আমি কি করে উদ্ধার পাবো? এত কিছু ঘটে তাও সৃজনের কেন কোনো বদল হয় না? ও কেন সবসময় আমাকে অবিশ্বাস করে? কি বুঝতে পারে না ও আমাকে অবিশ্বাস করলে আমার কতটা কষ্ট হয়?
আজকে আমার এতটা অপমান হলো, তাও কি সৃজনের একটুও গায়ে লাগলো না? একবার আমার সম্মানের কথাটা ভাবল না, কিন্তু এখন আমি কি করবো? আমার কি একবার অনুভবের সাথে এটা নিয়ে কথা বলার কথা? কিন্তু এটা ছাড়া তো আমার কাছে অন্য কোনো উপায়ও নেই, এর কোনো সলিউশনও তো পার করতে পারবো না তাহলে। কিন্তু আবার যদি আমি ফোনটা অন করে এই নোংরা লোকগুলো যদি আবার ফোন করে। হ্যালো ভাবী জি, কেসে হো? ফ্রেন্ডশিপ করেঙ্গে? না না, আমি ভয় পেলে চলবে না, আমাকে সাহস করে ফোনটা করতেই হবে। হ্যালো পর্ণা। হ্যালো অনুভব। আমি তোকেই কল করছিলাম রে, তোর ফোনটা সুইচ অফ বলছিল। আরে আসলে কাল রাতের পর থেকে আমি আর ফোনটা অন করিনি, এই এখনই তোকে ফোন করব বলে ফোনটা অন করলাম। বুঝেছি পর্ণা, আমি তোকে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। মানে আমি ঘটনাটা নিয়ে যতবারই ভাবছি আমি নিজেই ঘেঁটে যাচ্ছি, মানে আমি জাস্ট ভাবতেই পারছি না একটা দিনের মধ্যে একটা ছোট্ট ছবি তোলা নিয়ে এত বড় গন্ডগোল হয়ে যেতে পারে। বিশ্বাস কর, আমি জাস্ট ভাবতে পারছি না। আর আমার কোথাও না কোথাও মনে হচ্ছে সব কিছুর জন্য আমি দায়ী। অনুভব তুই চুপ কর না, এখানে তো তোর কোনো দোষ নেই, তুই কি করবি বলতো? আসলে আমি না বুঝতে পারছি না এখন আমি কি করবো জানিস তো, মানে এখন তো বাড়ির লোক আমাকে যা তা কথা বলছে, এরপরে বাইরের লোকজন, প্রেস, মিডিয়া, আমি যে কি করবো এই পরিস্থিতি থেকে, কি করে বেরোবো কিচ্ছু বুঝতে পারছি না। পর্ণা পর্ণা বিশ্বাস কর, আমিও ক্লুলেস। কিভাবে ফটোগুলো আমার ল্যাপটপ থেকে বেরিয়ে, আমাদের না এখন এইসব নিয়ে ভাবলে চলবে না, আমাদের ফোকাস করতে হবে এটা নিয়ে, ভাবতে হবে যে এই ঘটনাটা ঘটলো কি করে। কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না রে, আমার মাথা কাজ করছে না। বুঝতে পারছি। দেখ কি বলতো, কালকে আমরা যেখান থেকে ফটোশুট স্টার্ট করেছি, তারপর যেখানে যেখানে গেছি, যা যা হয়েছে, আমাদের না সবকিছু ডিটেলসে ভাবতে হবে, তাহলেই হয়তো কে এই কাজটা করেছে সেটা আমরা খুঁজে বার করতে পারবো। এত এতগুলো কথা না ফোনেতে হবে না, তুই আমার সাথে মিট কর, কথা সামনাসামনি বসে কথাগুলো বলতে হবে, সেটাই বেটার হবে। ঠিক আছে, আমিও তোর সাথে দেখা করতে চাই, কিন্তু আমার তো বাড়ি থেকে বেরোতেই ভয় করছে অনুভব। তুই এসব নিয়ে কেন ভাবছিস, এসব নিয়ে ভাবিস না পর্ণা। তোর তোর বাড়ির আশেপাশে কোনো জায়গা আছে যেখানে মিট করা যেতে পারে? আমার বাড়ির কাছে ব্লু ওয়েভ বলে একটা ক্যাফে আছে, তুই ওখানে আসতে পারবি? আমি তাহলে চলে আসছি। আমি এক্ষুনি আসছি। ব্লু ওয়েভ ক্যাফে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এখন ফুলকি দাসের কত যত্ন করা হচ্ছে, কেন ফুলকি দাসের ব্যাপারে কত ভাবে, নিজে তো অশোকনগরে রেখে এলো, দাদা ভাই আর দিদি মিলে নিয়ে এলো, তাতেও কত ব্যাকা ব্যাকা কথা শোনালো, এখন আবার ফুলকি দাসের ওপরে হম্বিতম্বি করা হচ্ছে। ওই ঝুপড়িতে যে খুঁজতে যাওয়ার কি ছিল কে জানে। তাছাড়া যে উদ্দেশ্যে তুমি এই বাড়িতে ঢুকেছো তাতে তো কারোর ভালো দিকটাই তোমার নজরে পড়ার কথাই নয়। স্যার আমি আপনাকে জিজ্ঞেস করবো না যে এই কথাগুলোর মানে কি, কারণ আমি জানি আপনি কিছুতেই কিছু মানবেন না। আমার মনের কথা মা কালী জানে, আমি কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকিনি। আমার এই বাড়ির সবাইকে খুব ভালো লাগে, শুধু দু একজনকে বাদ দিই, কারণ তারা সত্যিই ভালো না, আর তার প্রমাণ আপনি ঠিক একদিন না একদিন পাবেন। আবার বাজে কথা, তোমার ধরো মাথা না মোচো না, ভবিষ্যতে এরকম অসময়ে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে অ্যাটেনশন ড্র করার চেষ্টাটা প্লিজ করো না। খুব ভালো করে জানো সবাই চিন্তায় পড়ে যাবে, কোনো বিপদ আপদের ভয় পাবে। যখন নিজেকে সামলাতে পারো না তখন শুধু শুধু অন্যের কথা এভাবে বাইরে বেরিয়ে যাওয়ার মানেটা কি?
শালিনী ম্যাডাম আবার শুনছেন সবটা? দেখো ফুলকি, রাস্তায় অনেক খারাপ খারাপ লোকজন থাকে, কখন কে কি ক্ষতি করে দেবে সেটা তো এই যে তখন থেকে আমি কি বলে যাচ্ছি কথাগুলো কানে ঢুকছে তোমার? হ্যাঁ স্যার, ঢুকছে ঢুকছে। আপনি যেই রাস্তার খারাপ লোকজনদের কথা বলছেন, তাদের ফুলকিদার সাথে শুয়ে দিয়েছে, নিজেকেও বাঁচাতে পেরেছে আর ওই খারাপ লোকজনদের শিক্ষাও দিতে পেরেছে। ফুলকিদা সেই কাজটা শুধু বাইরে না, ঘরে ভেতরেও করতে পারে। আপনি তো শিখিয়েছেন বক্সিং শুধু একটা খেলা নয়, জীবনের লড়াই, খারাপ লোকজনদের শিক্ষা দেওয়ার লড়াই। আর সেদিক থেকে দেখতে গেলে ফুলকিদাসে কিন্তু বক্সিং হবে, তাই না ম্যাডাম? আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন, ভেতরে আসুন স্যার। তো ভেতরে আমি বেরিয়ে যাচ্ছি শুধু ঘর থেকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মা কালী তো আমাদের এক একজনকে এক এক রকমের পরীক্ষায় ফেলে, তাতে ভেঙে পড়লে চলবে না। আমি অশোকনগরে ফোন করে মাকে বলবো যে ফুলকিদাস আর নিজের কপালকে দোষ দেবে না। ও, এই না হলো আমাদের ফুলকি। শুনাম তমাল। হ্যাঁ শুন, তুই স্টোরে আসবি তো? হ্যাঁ যাবো তো। হ্যাঁ ঠিক আছে, আমার সাপ্লাইদের সাথে মিটিং আছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে। তমাল দাদা বলো এই বাড়ি থেকে না খেয়ে কেউ বেরোয় না। হ্যাঁ, ও তোকে বলছে, আমার দেরি হচ্ছে, আমি আসছি। গুড মর্নিং রোহিতা। গুড মর্নিং। আরে ফুলকি, এই বাড়িতে আবার চলে এসছে? না অবশ্য আমি কালাতে ছিলাম না, কিন্তু জেঠিমণি বললো রোহিতদা নাকি ফুলকিকে অশোকনগরে রেখে এসছে। ঈশিতা, আমাকে মা ফিরে এনেছে গো। ও রোহিতদা, শালিনী জানে না? মানে জিজ্ঞেস করছি, ও তো আমায় কিছু বলেনি। শালিনী কিন্তু খুব আপসেট হয়ে যাচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো তো? কারণটা তো তুমি ছাড়া আর কেউ ভালো বুঝবে না। এখানে ফুলকি আছে তাই বলতেও খারাপ লাগছে, কিন্তু রোহিতা, কিন্তু বলতেই হচ্ছে তাই তো? আমাকে স্যারই কাল রাতে ফিরিয়ে এনেছেন ঈশিতা দিদি। আমি চলে যেতে গিয়েও চলে যেতে পারিনি, হয়তো মা কালী চায় না যে আমি বাড়ি ছেড়ে যাই। হয়তো মা কালী কোনো কাজ ভেবে রেখেছে আমার জন্য, এবার সেটা কি কাজ সেটা মা কালীই জানে। ফুলকি কি শুধু ঈশিতার কথার পিঠেই কথাটা বলল, নাকি ও অন্য কিছু মিন করলো? না, বাস্তব প্রমাণটা জোগাড় করতেই হবে, যেভাবে হোক আমাকে জানতেই হবে যে ফুলকি সত্যি সত্যি বীরু বাদশার সন্তান কিনা। তুমি ভাবছো তো রোহিতদা তোমাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে, তাই এবার তোমাদের সম্পর্কটাও ঠিক হয়ে যেতে পারে। হাউ সুইট, কিন্তু সেটা কিন্তু হওয়ার নয়, এবার সেটা বুঝে নাও। আর
আচ্ছা, আমার পার্টি থেকে দুজন কর্মী আসছে, তাদের জন্য একটু চা করে রেখো। দাদা, তুই কেন কিছু বলিস না রে? ফুলকি কেবে হুকুম করলো। ফুলকি, আমি কফি করছি, আসলে চাটা আমি ঠিক। আরে তোমার দাদা, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি চা করে দিচ্ছি, এটা আবার কোনো ব্যাপার? চিনি দিয়ে তো তোমাকেই কথা শোনাই, আমি কোন ছাড়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। প্রণাম মাতা দানু। মাতা দানু, কি আদেশ আমাদের জন্য? বৃন্দাবনের রং খেলাকে রক্তে রাঙিয়ে দাও, ওরা ওদের রং খেলবে আর আমরা রং খেলব ওদের রক্ত দিয়ে। যথা আজ্ঞা মাতা দানু। বৃন্দাবনবাসীরা, এটা তোমাদের জীবনের শেষ রঙের উৎসব। গোপিনীরা কোথায় গেল? গোপিনী, এসব কি করছে তোমার গোপিনীরা? এই লাথি মারা আর রং খেলার এটা তো মানে নয় যে আমাদের সবাইকে মেরেই ফেলবে। এটা তো শুধু মজা করার জন্য ছিল গোয়ালা, কিন্তু আমরা কিচ্ছু করিনি। জিজ্ঞেস করো কাকিকে। হ্যাঁ কানাই, আমরা কিচ্ছু করিনি, আমরা তো খেলার মতো করেই খেলছিলাম। কানাই, আমি দেখেছি, চারজন গোপিনী বাইরে থেকে এসে গোপিনীদের মধ্যে সম্মিলিত হয়ে গেল। সেই চারজন গোপিনী সবাইকে লাঠি দিয়ে মারছিল, আর ওরা বৃন্দাবনের গোপিনী বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছে কংসই এই চারজন রাক্ষসীকে পাঠিয়েছে বৃন্দাবনে আমাদের রঙের উৎসবে বাধা দেওয়ার জন্য। গোপিনীরা এভাবে কোথায় চললে? গোপিনীরা, এখনো তো আমরা ভালো করে রঙই খেললাম না। তোমরা রঙের উৎসব পণ্ড করতে এসেছিলে তাই না? বালকেরা, তোমরা ফিরে যাও, আমরা কোনো বালকের ক্ষতি করতে চাই না। তার আগে এটা বলো যে তোমরা কারা? আমরা হলাম তোমাদের মৃত্যু বালক। ও তাই, তাহলে তো অবশ্যই কংস মামা তোমাদের পাঠিয়েছে। আমরা কংসের নয়, মাতা দানুর সেবিকা। তোমরা যারই সেবিকা হও না কেন, বৃন্দাবনে এসে রঙের উৎসব পণ্ড করার শাস্তি তোমরা অবশ্যই পাবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।